এবার দোল পূর্ণিমায় করুন মা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্রের সাধনা, সারা জীবনের জন্য অর্থপ্রাপ্তির দ্বার খুলে যাবে আপনার। আপনি সকল প্রকার ঋণের বোঝা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। কি সেই মন্ত্র সাধনা, কিভাবে সেই মন্ত্র সাধনা আপনি করবেন ইত্যাদি সকল খুঁটিনাটি বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতেই জানতে পারবেন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, সামনেই দোল পূর্ণিমা, এই দিন মা লক্ষ্মীর এক বিশেষ মন্ত্রের সাধনা করলে আপনার জীবন থেকে অর্থাভাব চিরতরে দূর হয়ে যাবে। এই মন্ত্রটি হোলি দীপাবলির মতো বিশেষ বিশেষ দিনগুলিতেই সাধনা করলে সবচেয়ে উত্তম ফল পাওয়া যায়। এবছর দোল পূর্ণিমা শুরু হচ্ছে 24 তারিখ সকাল 9:54 থেকে, এবং এই পূর্ণিমা তিথি ছাড়বে 25 মার্চ দুপুর 12:29। আপনাকে মন্ত্রটি সাধনা করতে হবে 24 তারিখ সূর্যাস্তের পরে। এবার বলি এই মন্ত্র সাধনা আপনি কিভাবে করবেন। 24 মার্চ সূর্যাস্তের পর আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনি উত্তর দিকে মুখ করে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে কোনো আসনের ওপর বসবেন। আপনার বাড়িতে যদি পূর্ব দিকে শ্রীযন্ত্র থাকে তাহলে শ্রীযন্ত্রের সামনে পূর্ব দিকে মুখ করে সেই আসনের ওপরেই আপনাকে বসতে হবে, সঙ্গে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এই ঘিয়ের প্রদীপটি যেন আপনি যতক্ষণ এই সাধনা করবেন ততক্ষণ যেন প্রজ্বলিত থাকে। আপনি চাইলে কোনো সুগন্ধি ধূপ এর সঙ্গে প্রজ্বলিত করতে পারেন। আপনি মা লক্ষ্মীর সামনে বসে এই মন্ত্রটি যথাসম্ভব জপ করবেন। যথাসম্ভব বলতে আপনার পক্ষে যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ আপনি এই মন্ত্রটি জপ করে যাবেন। মূলত বিশেষ বিশেষ দিনগুলিতে জপ সংখ্যার কোনো মাহাত্ম্য থাকে না, যে জিনিসের মাহাত্ম্য থাকে তা হল জপের সময়। খুব ভালো মতো শুনবেন, আপনি কত মালা জপ করলেন সেই সংখ্যা কিন্তু একদমই গুরুত্বপূর্ণ নয়। জপের সময় অর্থাৎ আপনি কতক্ষণ জপ করলেন সেই সময়টি এই দিনগুলোতে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মালা জপের জন্য আপনি স্ফটিকের মালা ব্যবহার করতে পারেন, বা লাল চন্দনের মালা ব্যবহার করতে পারেন, বা রুদ্রাক্ষের মালা বা পদ্মবীজের মালা ব্যবহার করতে পারেন। আপনারা ওই দিন যথাসম্ভব মন্ত্র জপ করার পর ঠিক পরদিন থেকেই প্রত্যেক দিন অন্ততপক্ষে এক মালা করে এই মন্ত্রটি জপ করে যাবে। কারণ মন্ত্রটির যে ঊর্জা রয়েছে সেই ঊর্জাটি আপনার সঙ্গে সর্বদা বুঝিয়ে থাকবে। বন্ধুরা, হোলির দিন মা লক্ষ্মী অনেক ধরনের সাধনা হয়, অনেক মন্ত্র এই দিন সাধনা করলে সিদ্ধ হয়ে থাকে। তবে এই মন্ত্র সাধনা অত্যন্ত সরল এবং এই মন্ত্র সবচেয়ে বেশি কার্যকর, তাই আপনার যদি বিশ্বাস না হয় একবার এই মন্ত্র সাধনা করেই দেখুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার অর্থভাগ্য ঘুরবেই ঘুরবে। যাই হোক বন্ধুরা, আমরা এবার মন্ত্রটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা মন্ত্রটি পারলে কোথাও লিখে রাখুন এবং হোলির দিন রাত্রে অবশ্য অবশ্য এই মন্ত্রটি সাধনা করুন। সেই মন্ত্রটি হল এই প্রকার।
ওম রিং ত্রিং ক্লিং মহালক্ষ্মী মম গৃহে আগচ্ছ আগচ্ছ রিং নমঃ। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা অবশ্য অবশ্য কোথাও মন্ত্রটি লিখে রাখুন। এই সহজ এবং সরল মন্ত্র সাধনায় আপনার গৃহে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করবে, কোনো দিন দরিদ্রতার সম্মুখীন আপনাকে হতে হবে না। অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর এই মন্ত্র সাধনা। যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।